হচ্ছে, আমরা আমি নিজেও গেছি, যেমন সে ফিলাডেলফিয়ার পাশে সেখানে একজন বুজুর্গের মাজার আছে, বাবা মহিউদ্দিন। আমি দেখেছি একজন মানুষ যিনি শ্রীলঙ্কা থেকে এসছেন এবং এখানকার অসংখ্য সাদা মানুষকে তিনি কলেমা পড়িয়েছেন, এখন সাদা মানুষেরও তার ভক্ত। এবং প্রতি বছরে একবার ইসারের সওয়াব হয়, সেখানে মাহফিল হয়, আমি দেখেছি সেখানে পাকিস্তানি, সেখানে খোদ আমেরিকান এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে সেখানে ভিড় করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বর্তমান অবস্থায় আমার অনুভূতি হচ্ছে যেটা ইসলাম প্রচারের খুব একটা উর্বর জায়গা এবং এখানকার মুসলমানরা এখানে তাদের নিজের অর্জিত অর্থ, যেখানে 1 টাকায় 70 টাকা হয় বাংলাদেশে, সেখানে তারা $1,000 করে যদি দান করেন তাহলে 70,000 টাকা, তার 70,000 টাকা বাংলাদেশে কোনো মসজিদ বা মাদ্রাসার জন্য দান করার মানুষ সংখ্যা কম, কিন্তু এখানে মসজিদ করার ক্ষেত্রে এই সমস্ত লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি। তাহলে সেক্ষেত্রে আমি দেখছি যে তারা কিন্তু আর্থিক অর্থে অর্থের মানদণ্ড বিবেচনা করে কিন্তু এখানে তারা প্রতিষ্ঠানগুলো করছেন না, যে বাংলাদেশে এগুলো এত টাকা গেল কাজে দেবো কেন, বরং তাদের উদ্দেশ্য হচ্ছে যে তাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ছেলে মেয়ে, তাদের পরিবার পরিজন, তারা যেন সত্যিকার অর্থে ইসলামের উপরে আরও গভীরভাবে জানতে পারে। এবং এই যেখানে ঘর থেকে বের হলে ইসলাম চ্যালেঞ্জের মুখে পড়ে যায়, যেখানে বিভিন্ন জাতির মানুষেরা বিশেষ করে নারীরা বিভিন্ন পোশাকে চলছে, সেক্ষেত্রে একজন যুবক, মুসলমান যুবক যে কোনো মুহূর্তে তাদের সেই ঢেউয়ে সম্পূর্ণ নিজেকে হারিয়ে ফেলতে পারে। কিন্তু তারপরও এই মসজিদগুলো কিন্তু একটা পাহারাদারই কাজ করছে, মাদ্রাসাগুলো এবং বিশেষ করে এখানকার যারা ইমাম আছেন তাদের ভূমিকা কিন্তু অনেক বড়। তারা শুধুমাত্র এদেরকে এখানে খালি নামাজেরই নসিহত করছেন না, তারা তাদেরকে শুধু রোজা রাখার ব্যাপার বলছেন না, বরং মদ থেকে যেন তারা বিরত থাকেন, গ্যাম্বলিং, তাসের খেলা থেকে, তাস থেকে যেন তারা বিরত থাকেন, এবং বিশেষ করে এখানকার যেন কোনোরকমভাবে চরিত্রহীন কেউ না হয়, চরিত্রহীনতা থেকে যেন বেঁচে থাকেন। এই ধরনের আলোচনা কিন্তু তাদের অনেক অনেকাংশে আমি দেখেছি যে তারা এটা খুব ভালোভাবে বলার চেষ্টা করেন। তো শেষ কথা যেটা বলতে চাই সেটা হলো এটা উর্বর জমিন, এখানে আলেম স্কলার যারা তাদের আসা উচিত, এখানে আলেম স্কলার আসলে তারা ইসলামের মূল থিমটা বলতে পারবেন এবং সহজে, বিশেষ করে এখানে যে ভাষাভাষী ব্যক্তিরা আছে যদি তাদের নামে বই লেখা হতো, মানে তাদের ভাষা দিয়ে যদি বই পুস্তক লিপিবদ্ধ করা যেত, ইসলামটাকে এরকমভাবে যদি বিতরণ করার ব্যবস্থা করা যেত বই পুস্তকের মাধ্যমে, সেটা কোনো অংশে আমার মনে হয় খুব কম হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীতে ইসলাম ধর্মকে একটি উপযুক্ত ধর্ম করে পাঠিয়েছেন। তো সেখানে দেখা যাচ্ছে যে আজকের এখানে কিছু কিছু মসজিদ এমন আছে যেখানে প্রতি জুমার দিনেই অন্তত পক্ষে 5-7 জন করে মুসলমান হচ্ছে। এই যে 5-7 জন করে মুসলমান হচ্ছে এরা কারা? এরা ওই সমস্ত ব্যক্তি যারা এখানে বসবাস করছে কিন্তু এখানকার আচার আচরণ, এখানকার যে বৈশিষ্ট্যগুলো এগুলো হয়তো ইসলামের সাথে তারা কম্পেয়ার করে দেখতেছেন যে ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজন, এটা ধর্ম হিসেবে ইসলাম হচ্ছে অনেক উপরের এবং অনেক সুন্দর। এবং সেখানে গেলে একজন নারীর যেমন ইজ্জত সম্ভ্রম যেমন টিকে, একটা মানুষের সম্মান যেমন বাঁচে, বড়কে শ্রদ্ধা, ছোটকে স্নেহ এবং মা বাবার আনুগত্যের সন্তানেরা যেমন এগিয়ে আসে, বাকি সাধারণ ধর্মের ভিতরে কিন্তু সেকুলারিজম যেটা আছে সেটাকে কিন্তু এটা নাই বলতে গেলে। তাই জন্য মানুষ চায়, যেমন যে কোনো বাবাই চায় তার সন্তান তাকে মানুক, যে কোনো মাই চান যে মা তাকে গর্ভ থেকে পৃথিবীতে এনেছেন সেই মা চান তার সন্তান তার কথা শুনুক, কিন্তু যখন দেখেন যে মা তার সন্তান কথা শুনছে না, বাবা তার সন্তান সন্তান ধমক দিচ্ছে বাবাকে, তখন তারা পীড়িত হয়, ব্যথিত হয়, তখন তারা এর সলিউশন খুঁজে দেয়। তো খুঁজতে গিয়ে তারা দেখে যে মুসলমানের কোরআন মসজিদের মধ্যে সন্তানদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে তাতে কিন্তু এত শক্ত করে যে কোনো মতেই যেন তারা তাদের মা বাবাকে অশ্রদ্ধা না করে, এবং তারা তাদের মা বাবাকে অশ্রদ্ধা করলে সেখানে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, এই একটি বিষয়, এবং মা বাবার দোয়া যে আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয় এই সমস্ত বিষয়, এবং মায়ের পায়ের নিচে বেহেস্ত এই সবগুলো বিষয়ে এই সন্তানরা যখন শুনে তখন তারা অলরেডি অ্যাফেক্টেড হয়ে যায়, তারা আগ্রহী হয়ে যায় যে তারা এই ধর্মটি আমাদের মানা উচিত। তো সেই হিসেবে আমার অনুভূতিতে যেটি এসছে যে আসলে এখানে যারা আছেন ইমাম এবং মুসলমান যারা আছেন তারা প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছেন যে ইসলাম ধর্মটাকে এখানে আরও বেশি করে টিকিয়ে রাখার জন্য এবং ধরে রাখার জন্য, এবং সেভাবে এখানে তারা অনেক মসজিদও বিল্ড আপ করে ফেলছেন যেগুলো ঋণমুক্ত, আর কতগুলো মসজিদ রয়েছে যেগুলো তারা ভাড়া করে হলেও তারা সেখানে। বিশেষ করে একটা মজার ব্যাপার, এখানে আমি নিজে মিশিগানের সফরে গেলাম যে এই আমেরিকার মধ্যে একটি মাত্র জায়গা মিশিগান, এবং সেখানে
আল্লামা সাফিউল্লাহ কুলকুলি রহমতুল্লাহ আলাইয়ের মসলুকের নামে একটি মসজিদ আছে, আল ইসলাম আঞ্জুমানে আল ইসলাম, এবং আল ইসলাম ইসলামী সেন্টার একটা মসজিদ আছে যেখানে মাইকে আজান হয়, এবং সে মাইকে আজান ভিতরে নয় বাইরে, এখানে কিন্তু সেটা এলাও নয়। গোটা আমেরিকার কোনো মসজিদে এই একটি মসজিদ ছাড়া কোথাও কিন্তু সাধারণত বাইরে মাইকে আজান আল্লাহ আকবর ধ্বনি দিয়ে নামাজের আহ্বান জানানোর কোনো ব্যবস্থা নেই। এখানে আইনগতভাবে এটা স্বীকৃতি লাভ করছে, এবং বিশেষ করে তারা আমাকে ডকুমেন্টও দিয়েছেন এবং কোর্ট থেকেও তারা স্বীকৃতি পেয়েছেন। আরও একটি মজার ব্যাপার হলো যে এই মিশিকানের মধ্যে সমকামী একজন যারা ছেলে ছেলেতে বিয়ে মেয়ে মেয়েতে বিয়ের একটা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে এরকম একটা দাবি বা কোনো ব্যক্তিদের পক্ষ থেকে দাবি উঠেছিল, কিন্তু ওখানকার মুসলমান যারা তারা এটাকে এমনভাবে আন্দোলনের পর্যায়ে নিয়ে এসেছিল যে 570 ভোটে তারা এটাকে পরাজিত করে ওই আইনটা পাশ করতে দেয়নি। তাহলে যে এই যে মুসলমানরা যে এখানে এই ধরনের বড় বড় কাজ করছেন, এটা তো আমরা এখানে না আসলে দূরে বসে এটা আমরা আদৌ তো বুঝতে পারতাম না। তো কাজেই এই ধরনের কাজ কিন্তু দিনদার পীর ভক্ত অলিয়া উলিয়া ভালো মানুষদের মাধ্যমে হচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ। আসলে আমিও এসে যেটা উপলব্ধি করলাম, যেটাতে আমার নিজেরও অনেকখানি উৎসাহ সৃষ্টি হয়েছে, যে ইসলাম শুধুমাত্র কোনো দেশ এবং অঞ্চলের নয়, এটা সারা পৃথিবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকেও আমাদের আসার জন্য। আল্লাহ আপনাদের।